আসসালামু আলাইকুম এব্রিউন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে ইনি হচ্ছেন আমার চাচা আমার একমাত্র চাচা আর তিনি হচ্ছেন সরিষা রোদ্রে দিচ্ছেন আমার দাদি আমার চাচাকে বলেছেন যে সরিষাগুলোকে ভাবে পার্টির ভিতর ছড়িয়ে দিতে এখানে রোদ আসবে পুরোপুরি রোদটা আসেনি তো এটা ছড়িয়ে দিতে দিতে রোদটাও আবার পুরো চলে আসবে আমার চাচা এগুলোকে ছড়িয়ে দিয়ে গেলেন তারপর হচ্ছে আমার দাদি এগুলোকে ভালো মতো একদম পাটিতে বিছিয়ে দিবেন। যাতে সরিষাতে পুরো রোদ লাগে কারণ সরিষাতে আগে রোদ লাগাতে হবে কয়েকদিন তারপর এই সরিষাগুলোকে ভাঙাতে হয় আর এই সরিষা যখন ভাঙানো হয় তখন এটা থেকে আমরা পিওর একদম খাঁটি সরিষার তেল পাই যে সরিষার তেল দিয়ে আমার দাদি সারা বছর রান্না করে খান উনি আর সয়াবিন তেলটা তেমন খান না উনি এই একদম পিওর সরিষার তেল দিয়ে তরকারি রান্না করে খান এবং আমরাও মাঝে মাঝে খাই দাদি বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে এই সরিষার তেলে রান্না করা খাবার তো আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরও কি ভাল লাগে কি না সরিষার